ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন করোনার তাণ্ডবে শেষ পর্যন্ত স্থগিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ চলমান আইপিএলে প্রথমবারের মতো করোনার কারণে স্থগিত হল কোন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমনটা নিশ্চিত করে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি এরপরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে তাদের ম্যাচ স্থগিত করেছে আইপিএল কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়েছে এবার আইপিএল ছেড়ে দেশে ফিরছেন দুই টাইগার তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান তবে করোনা ভাইরাসের কারণে ম্যাচ স্থগিত হওয়ার কারণে নয় মূলত সাকিব মোস্তাফিজ দেশে ফিরছেন চলতি মাসে লঙ্কানদের বিপক্ষে দু হাজার তেইশ বিশ্বকাপ বাছাই পর্বের সুপার লিগের ম্যাচ খেলার জন্য চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই সিরিজ খেলার জন্য দেশে ফিরছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এরই মধ্যে সাকিব মোস্তাফিজকে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইপিএল রেখেই আগামী উনিশ মে দেশে ফিরবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের সুপার লিগের এই ওডিয়াই সিরিজ খেলার জন্য দেশে ফিরছেন ওই দুই টাইগার দেশে ফিরে যেন সাকিব মোস্তাফিজকে কোয়ারেন্টিনে না থাকতে হয় সেজন্য সরকারের উদ্বোধনদের সঙ্গে আলোচনা করছে বিসিবি বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আইপিএল ছেড়ে দেশে ফিরছেন সাকিব মোস্তাফিজ খেলবেন লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ